মই যেহেতু এই মুহূর্তে উপস্থিত আছো মহানগরীর বৈশিষ্ট্য নৈত থাকা হাউকুচি ঘাটত, আর হাউকুচি ঘাটত বিশাল আকৃতির রাবণ সাজি তোলা হয়েছে। আর ইয়াতে কিছু সময় পিছতে যেটা দাহন কার্যসূচী করা হব, দাহন কার্যসূচীর প্রাক্ষণে তেখেতসকলে এখন রাবণ দাহন নামৰ নাটক মঞ্চস্থ করব। আর সেই মঞ্চস্থ করে যি সমাজের অপায় অমঙ্গল বা আসুরী শক্তি আছে সেই সমূহ কেন্দ্রে নাশ করব পারি বা বশ করব পারি, তাক প্রতিষ্ঠা করব। আর তার পিছতে এই যে রাবণ আছে সতীর্থ হীরকে দেখাইছে এই মুহূর্তে একটা বিশাল আকৃতির রাবণ, ইয়াতে দশন মুখ আছে বা রাবণের যেহেতু দশন মুখ, সোফালে যদি চা যায় পাঁচখন মুখ রাখিছে আর বাওফালে চারিখন মুখ রাখিছে। এই মুখখিন রাখি এটা সাজু করেছে, ইয়াতে বোমা বারুদরে সকল কারুকার্য করেছে। আর ইয়াতে বোমা বারুদের অত্যাধুনিকভাবে এআই স্থানত এটাও কাম কাজ চলি আছে। এই স্থানের ধেনুকারের যোগেরে এইখিন যখন প্লেট দেখাইছে ইয়াতে এজন লোক থাকিব, আর এই লোকজনে ধনুকার জড়িয়ে তাত বারুদ পঠিয়াব, আর তার পিছতে এই রাবণটি দহন হব। আর একটা কথা উল্লেখ করব, ইয়াতে আরক্ষী প্রশাসনের সমান্তরালভাবে এসডিআরএফ এনডিআরএফ বাহিনী সকল মজুত আছে। আর এইখিনতে কথাটি হয়েছে যে বিশেষভাবে তেখেতসকলে নৈর উপরতে কাম কাজখিনি করেছে, যাতে কোনো কারণে তারপর অগ্নির জুয়ে হোক বা ফিরিঙটি যাতে অন্য কারণ অন্য স্থানলৈ না যায়, যাতে নৈত পড়ে যাতে সকল নির্বাপিত হয় আর সকল বিপদ বিঘিনি যাতে এই নৈরে বই যায়, তেনে ধরনের তেখেতসকলে একটা সংকল্প লৈছে। ইয়ারে যখন উদ্যোক্তা আছে তেখেতসকল আছে, দাদা কিদরে আয়োজন চলিছে আপনার? হয়, এবার 40তম যে দক্ষিণ গুয়াহাটি দুর্গোৎসব সমিতির উদ্যোগত এবার গোটাই আমার ব্যতিক্রমী একটা প্রয়াস যে আমার এই গোহানী ঘাটত, হাউকুচির এই গোহানী ঘাটত আমি রাবণ বধর যে কার্যসূচী এখন নাটকের করিম, আর আতসবাজি এই রাবণটু যে আপনাদের দেখিছে এই আমি আতসবাজি জলের ব্যবস্থা করিম। ঠিক সন্ধ্যা 7 বজার লগে লগে এখন এই নাটক হব। আর এই আমার এই গোটাই গুয়াহাটি মহানগরীর ভিতর যে দক্ষিণ গুয়াহাটি যে দুর্গোৎসব উদযাপন সমিতির এই একটা ব্যতিক্রমী প্রয়াস বলে আমি ভাবো। আর এই ক্ষেত্রে আমি সমূহ ভক্তবান রাইজক সন্ধ্যা ঠিক 7 বজার লগে লগে ইয়াত উপস্থিত হবলৈ আমি দক্ষিণ গুয়াহাটি দুর্গোৎসব উদযাপন সমিতির তরফের আমি সকলে আহ্বান জানাইছো। এয়া আসলে কমিটির বিষয়ে ভাবছি। আর এগারী আছে বাইদ, কি ধরনের চলছে প্রস্তুতি, নাটক কোনে রচনা করেছে, কি হব? নাটকখন রচনা করেছে রানীর নিবাসী দিলীপ দাস বলে এগারী নাট্যকারে। আর নাটকখন আসলতে আমি অঙ্কিয়া বা এনে ধরনের নাটক আসলতে নহয়, এখন আমার অসমীয়া ভাষাতে নাটকখন আমি উপস্থাপন করিম, রাবণবধ বলিয়ে নাটকখন। আর সেইখন মঞ্চস্থ করা সমাপ্ত হওয়ার লগে লগে আমি যে সুউচ্চ মূর্তি আমি ইয়াত স্থাপন করেছো রাবণের, তাত আমি আতসবাজি আমি রাবণটি দাহ করিম। হ্যাঁ, উদ্দেশ্য সমাজের অপায় অমঙ্গল দূর হব লাগে। মই যেহেতু এই মুহূর্তে উপস্থিত আছো মহানগরীর বৈশিষ্ট্য নৈত থাকা হাউকুচি ঘাটত, আর হাউকুচি ঘাটত বিশাল আকৃতির রাবণ সাজি তোলা হয়েছে। আর ইয়াতে কিছু সময় পিছতে যেটা দাহন কার্যসূচী করা হব, দাহন কার্যসূচীর প্রাক্ষণে তেখেতসকলে এখন রাবণ দাহন নামৰ নাটক মঞ্চস্থ করব। আর সেই মঞ্চস্থ করে যি সমাজের অপায় অমঙ্গল বা আসুরী শক্তি আছে সেই সমূহ কেন্দ্রে নাশ করব পারি বা বশ করব পারি, তাক প্রতিষ্ঠা করব। আর তার পিছতে এই যে রাবণ আছে সতীর্থ হীরকে দেখাইছে এই মুহূর্তে একটা বিশাল আকৃতির রাবণ, ইয়াতে দশন মুখ আছে বা রাবণের যেহেতু দশন মুখ, সোফালে যদি চা যায় পাঁচখন মুখ রাখিছে আর বাওফালে চারিখন মুখ রাখিছে। এই মুখখিন রাখি এটা সাজু করেছে, ইয়াতে বোমা বারুদরে সকল কারুকার্য করেছে। আর ইয়াতে বোমা বারুদের অত্যাধুনিকভাবে এআই স্থানত এটাও কাম কাজ চলি আছে। এই স্থানের ধেনুকারের যোগেরে এইখিন যখন প্লেট দেখাইছে ইয়াতে এজন লোক থাকিব, আর এই লোকজনে ধনুকার জড়িয়ে তাত বারুদ পঠিয়াব, আর তার পিছতে এই রাবণটি দহন হব। আর একটা কথা উল্লেখ করব, ইয়াতে আরক্ষী প্রশাসনের সমান্তরালভাবে এসডিআরএফ এনডিআরএফ বাহিনী সকল মজুত আছে। আর এইখিনতে কথাটি হয়েছে যে বিশেষভাবে তেখেতসকলে নৈর উপরতে কাম কাজখিনি করেছে, যাতে কোনো কারণে তারপর অগ্নির জুয়ে হোক বা ফিরিঙটি যাতে অন্য কারণ অন্য স্থানলৈ না যায়, যাতে নৈত পড়ে যাতে সকল নির্বাপিত হয় আর সকল বিপদ বিঘিনি যাতে এই নৈরে বই যায়, তেনে ধরনের তেখেতসকলে একটা সংকল্প লৈছে। ইয়ারে যখন উদ্যোক্তা আছে তেখেতসকল আছে, দাদা কিদরে আয়োজন চলিছে আপনার? হয়, এবার 40তম যে দক্ষিণ গুয়াহাটি দুর্গোৎসব সমিতির উদ্যোগত এবার গোটাই আমার ব্যতিক্রমী একটা প্রয়াস যে আমার এই গোহানী ঘাটত, হাউকুচির এই গোহানী ঘাটত আমি রাবণ বধর যে কার্যসূচী এখন নাটকের করিম, আর আতসবাজি এই রাবণটু যে আপনাদের দেখিছে এই আমি আতসবাজি জলের ব্যবস্থা করিম। ঠিক সন্ধ্যা 7 বজার লগে লগে এখন এই নাটক হব। আর এই আমার এই গোটাই গুয়াহাটি মহানগরীর ভিতর যে দক্ষিণ গুয়াহাটি যে দুর্গোৎসব উদযাপন সমিতির এই একটা ব্যতিক্রমী প্রয়াস বলে আমি ভাবো। আর এই ক্ষেত্রে আমি সমূহ ভক্তবান রাইজক সন্ধ্যা ঠিক 7 বজার লগে লগে ইয়াত উপস্থিত হবলৈ আমি দক্ষিণ গুয়াহাটি দুর্গোৎসব উদযাপন সমিতির তরফের আমি সকলে আহ্বান জানাইছো। এয়া আসলে কমিটির বিষয়ে ভাবছি। আর এগারী আছে বাইদ, কি ধরনের চলছে প্রস্তুতি, নাটক কোনে রচনা করেছে, কি হব?
নাটকখন রচনা কৰিছে রানীর নিবাসী দিলীপ দাস বুলি এগৰাকী নাট্যকারে। আর নাটকখন আসলতে আমি অঙ্কিয়া বা এনে ধরনের নাটক আসলতে নহয়, এখন আমার অসমীয়া ভাষাতে নাটকখন আমি উপস্থাপন করিম, রাবণবধ বুলিয়ে নাটকখন। আর সেইখন মঞ্চস্থ করা সমাপ্ত হওয়ার লগেলগে আমি যেটু সুউচ্চ মূর্তি আমি ইয়াত স্থাপন করেছো রাবণের, তাত আমি আতসবাজিরে আমি রাবণটো দাহ করিম। সমাজের অপায় মঙ্গল দূর হ্যাঁ, সেয়াই উদ্দেশ্য, সমাজের অপায় মঙ্গল দূর হব লাগে।